আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সচেতনমূলক ভিডিও। সেটা একটা অনলাইনে অভিনব পদ্ধতিতে কীভাবে প্রতারণা করা হচ্ছে বর্তমান সময়ে, সেই বিষয়টা আপনাদের একটু জানাবো। আমি প্রতারিত হয়েছি, আমি চাই না আপনারা প্রতারিত হন, সেই কারণে আমি আপনাদের জানাতে চাচ্ছি আর কি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। বিষয়টি বলি, কিছুদিন আগে আমি আমার বেবির জন্য একটা খেলনার গাড়ি অর্ডার করতে গিয়েছিলাম একটা শপে। সেই শপে অর্ডার করার পর একটা পেজ ছিল ফেসবুকে, আমি কমেন্টে দিয়ে দেবো পেজটা এবং তাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সেটা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে ওরা আমি যে অর্ডার করি মানে কল করেছিলাম, প্রথমে কল করে একটা গাড়ি পছন্দ হয়েছিল, 4250 টাকা দাম। আমি অর্ডার করার জন্য তাদেরকে কল করি, তারা বলে যে হ্যাঁ আপনি অর্ডার করতে পারবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি বললাম কালার নিয়েও, তারা বললো যে হ্যাঁ এই কালারটা নাই, এইটা আছে, এইটা মডেল দেখালাম, ওরা দেখালো যে এই মডেলটা নাই, এটা আছে। এর মধ্যে থেকে একটা চয়েস করলাম, চয়েস করার পরে আমি বললাম যে হ্যাঁ আমি এটা নেব, এটা কনফার্ম। ওরা বললো আচ্ছা ঠিক আছে। এবার আপনি, ওরা বললো যে আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে আপনি 1000 টাকা পে করেন। ওরা যেহেতু সাধারণভাবে আমার সাথে কথা বললো, কয়েকটা মডেল দেখালো, মডেল নেই বললো, সেহেতু আমি বিশ্বাস করে তাদেরকে 1000 টাকা দিয়ে দিলাম। সবাই দিবে আর কি, যেহেতু তারা মডেল থাকছে না, তারপর কালার থাকছে না, যেহেতু এভাবে একটা কথা বলছে তাহলে তো ভেবে নেওয়া যায় এটা অরিজিনাল। সে হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে এবার ঠিক দুই দিন পরে আমি বিকালে এমনি ঘুরছি বাইকে করে, এই এমন অবস্থায় একটা কল আসলো, মানে 2টা কি 3টার দিকে এমন অবস্থায় একটা কল আসলো দুই দিন পরে কল আসার পরে এবার আমাকে ফোন দিয়ে বলছে, পরিচয় দিচ্ছে যে আমি ডেলিভারি ম্যান, ইউএসবি কুরিয়ারের ডেলিভারি ম্যান, আমার আপনার একটা প্রোডাক্ট এসছে চুয়াডাঙ্গাতে, আমার বাসা চুয়াডাঙ্গাতে আপনার একটা প্রোডাক্ট এসছে, এই প্রোডাক্টটা যদি রিলিজ করতে হয় তাহলে আপনি কুরিয়ারের যে অফিস সেই অফিস থেকে একটা নাম্বার দিয়েছে নাকি, আপনার ফোনে কোনো ওটিপি এসছে? আমি বলছি না, আমি চেক করলাম আর কি, অনেক মেসেজ আসে সেই হিসাবে আমি চেক করলাম, চেক করে দেখি কোনো ওটিপি নাই। সেই হিসাবে তাদেরকে আমি বলি যে না আমার কাছে কোনো ওটিপি আসেনি। তারপর ওরা আমাকে বললো, মানে ডেলিভারি ম্যানটা আর কি, যে আপনি যেহেতু আপনার কাছে কোনো ওটিপি আসেনি আপনি অফিসে একটু যোগাযোগ করেন, যোগাযোগ করে ওটিপিটা নেওয়ার চেষ্টা করেন। এবার আমি সাধারণভাবে কল দিয়েছি, দিয়ে আমি বললাম যে ভাই আমার কাছে কোনো ওটিপি আসেনি, এখন ডেলিভারি ম্যান আমাকে ওটিপি চাচ্ছে আমার কাছে। তো ওরা বললো যে ভাই ঠিক আছে আমরা একটু দেখে চেষ্টা করছি, আমরা আমাদের হেড অফিসে কথা বলে চেষ্টা করি। এবার কথা বলে এবার কিছুক্ষণ পরে অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়, ফোন দিয়ে বলে যে ভাই এই ওটিপিটা নেওয়ার জন্য আমাদের হেড অফিস থেকে বললো যে আপনার যে বাকি টাকাটা আছে, আমি আগে টাকা পে করেছিলাম 1000 টাকার মধ্যে, আর বাকি আছে যে 3250 টাকা, এই 3250 টাকা আমাকে পে করতে বলছে, পে করলে তারপরে এই ডেলিভারি আইডিটা দেবে, আর আপনার প্রোডাক্ট তো চলে গেছে, আপনি ডেলিভারি ম্যানের সাথে কথা বলেন। তো আমি ডেলিভারি ম্যানের সাথে আবার কথা বললাম, বললো যে হ্যাঁ ভাই আপনার প্রোডাক্টটা চলে এসছে, আমি আপনি পে, আপনি যদি ইয়েটা দেন, আইডিটা দেন, আইডিটা দিলেই আমি ডেলিভারি নিয়ে চলে যাবো, আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। সে হিসাবে আমি দেখছি যে যেহেতু চলেই এসছে, আমি ওকে বললাম যে ভাই আপনি প্রোডাক্ট পেয়েছেন তো? ডেলিভারি ম্যানকে আমি তো বুঝতে পারিনি আসলে আর কি, ডেলিভারি ম্যানকে বললাম যে হ্যাঁ ভাই আপনি পেয়েছেন তো? আপনি যদি পেয়ে থাকেন প্রোডাক্ট হাতে রাখেন, আমি পে করে দিয়েছি। তাই বলে আমি ওদের হেড অফিসে যোগাযোগ করে, হেড অফিস তো নয় ওদের অফিসে যোগাযোগ করে আমি পে করে দিই। পে করে দেওয়ার পরে মানে সম্পূর্ণটা পে করে দিই, বাকি 3250 টাকা পে করার পরে এবার আমাকে, আমি ফোন দিয়ে বলি যে ভাই এবার ওটিপিটা দিয়ে দেন। এবার ওরা কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এই 3200 টাকা দিয়েছেন, 3200 টাকার যে খরচ 70-80 টাকা এমন একটা বলেছিল, যে এই টাকাটা দেবে কে, এই টাকাটা দেননি কেন, এই টাকাটা দেননি, এই টাকাটা পে না করলে তো এখন আর আমি এই ওটিপি দিতে পারছি না। আমার তখনই মানে একটা লেগে গেছে, খটকা লেগে গেছে যে কী হলো। তখন আমি বুঝতে পারছি যে আমি প্রতারণার শিকার হয়ে গেছি, প্রতারক চক্রের মধ্যে পড়ে গেছি। তো তারপরে ওরা আমাকে বলে যে এই টাকা লক হয়ে গেছে, এই টাকা উঠবে না, এই বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো আমি বুঝে, মানে আমার বুঝতে আর বাকি থাকলো না। তারপর আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম, ভাই আপনি কি প্রোডাক্ট পেয়েছেন? তা আমি বলছি যে আপনার অফিস কনে, আমি তো প্রথমে ওইভাবে কোনো কিছু জিজ্ঞাসা করিনি তাদের কাছে। এবার তারা আর কোনো মানে কথা কাজে কোনো মিল থাকলো না, মিল না থাকার পরে আমি ফোনটা কেটে দিয়ে আমি একটা মানে মনে করছিলাম যে প্রশাসনের সাথে যোগাযোগ করবো। তো যোগাযোগ করার পরে দেখলাম যে অনেক বড় প্রসেস, এই জন্য আমি যোগাযোগ করিনি আর কি। তো এই হচ্ছে বিষয়, আমি চাই না আমার মতন আপনারা প্রতারিত হন, সেই কারণে এই সচেতনতার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের যদি ভালো লাগে আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই
ভিডিওটি শেয়ারের মাধ্যমে আরও কিছু মানুষকে জানিয়ে দিন যে এই ধরনের প্রতারণা এখন অনলাইনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো যেন প্রতারিত না হন এই কামনা রেখে এখনকার ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।